জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 78তম সভার 3 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের 81 জন বীর মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল করা হয়। জামুকার আইন 2022-এর রুলস অব বিজনেস 1996-এর ক্ষমতা বলে জামুকার 78তম সভার সিদ্ধান্তে নিম্নে বর্ণিত বিভিন্ন জেলায় মোট 81টি গ্যাজেট বাতিল করা হয়। বাতিলকৃত গ্যাজেটগুলো হলো দিনাজপুরের শিবিরবন্দর উপজেলায় 2 জন, খুলনা জেলায় 3 জন, সাতক্ষীরা জেলার 2 জন, বাগেরহাট জেলায় 6 জন, নারায়ণগঞ্জে 1 জন, কিশোরগঞ্জে 2 জন, গাজীপুর জেলায় 10 জন, কিশোরগঞ্জ 2 জন, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ভোলা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, পাবনা, শরীয়তপুর, বগুড়া, ময়মনসিংহ, গোপালগঞ্জ, জামালপুর, রাজশাহী, খাগড়াছড়ি, কুমিল্লা এবং পাবনা জেলায় 18 জন সহ সর্বমোট 81 জন বীর মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টি20 দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।